পানী বিক্ৰী কৰি এও কৰে দুই নম্বৰি ব্যৱসায়। কিন্তু তাৰ পিছতো কেৰেপ নকৰে এও। কি জিএমচি ব্ৰহ্মা বিষ্ণু মহেশ্বৰ কোনা মানে এও। প্ৰথমতে শুনি লওক এওঁৰ এইটো দম্ভালি। আজি দুই আড়াই বছর হয়ে গেছে গোটা গুয়াহাটির লাইসেন্স নাই। সবাই করে আছে, আমার দরকার, আমার ঘরের দরকার, পাবলিকের চাহিদা, এইটার কারণে না না পয়সা ইনকামটা ডাঙর নয়, ডাঙর রাইজের সেবা এইটো পানিটা উলাবলে পয়সা লাগে তো। বিগত তিনিদিন ধরে মহানগরীর বিভিন্ন স্থানত অবৈধ পানির বেহা বিচারি নিউজ 18 নর্থ ইস্টর অবিরত অভিযান। অভিযানত এক্সপোজ হল হেংরাবাড়ী, কুমারপাড়া, রুক্মিণী গাঁত বহুজনে ঘরের ভিতরতে অবৈধ বোরিং করে গাড়িয়ে গাড়িয়ে পানি বিক্রি করার দৃশ্য। এই দৃশ্য চাও। উদালবাকরার রঞ্জিত চক্রবর্তী নামের এইজন ব্যক্তিয়ে কারোলৈ কেরেপ নকৰি বিরদর্পে বিক্রি করে কৈছে গাড়িয়ে গাড়িয়ে পানি। গোটে গুৱাহাটীটো এনে চলি আছে, আপুনি খবর লোক, এর পিছত মোক কব। জিএমসিয়ে এনে কামত কোনো অনুজ্ঞাপত্র প্রদান নকৰে। পানির গাড়ি চালকসকলে নিয়ম অনুসরি পানি ক্রয় করব লাগে জিএমসির পৰা। কিন্তু তার পরিবর্তে এওঁলোকে বছর বছর ধরে রঞ্জিত চক্রবর্তীর দরে এনে ব্যক্তিক ধন আদায় করে ক্রয় করে আহিছে বাহনে বাহনে সাপ্লাই পানি। আনকি গাড়ি চালকসকলে নিজেও স্বীকার করেছে যে দৈনিক প্রতিখন সরু ডাঙর গাড়ির বিনিময় 50-100 টাকাকৈ দিয়া হয় অবৈধ বোরিংর স্বত্বাধিকারীসকলক। মহানগরী জিএমসিয়ে সকল স্তরের রাইজক যোগান ধরব পৰা নাই সাপ্লাই পানি, এয়া সত্য। কিন্তু জিএমসিক ধন আদায় নকৰি কর ফাঁকিৰে এনে লোকসকলে ঘরের পৰাই পানি যোগানৰ এই অবৈধ ব্যৱসায় কৰি গঢ়ি তুলিছে কোলা ধনৰ সাম্রাজ্য। ইয়াৰ ওপৰত কেতিয়া চকু পৰিব আৰক্ষী, জিএমচি কৰ্তৃপক্ষ, প্ৰশাসন তথা গুৱাহাটী উন্নয়ন মন্ত্ৰী সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্যৰ, সেয়াহে হ'ব লক্ষণীয়। কেমেৰা পাৰ্চন প্ৰণৱজ্যোতি দাসৰ সৈতে সুৰজিৎ শইকীয়া, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।